বলে যে দেখো আমরা পেয়েছি যে তোমার ফোন কম্প্রোমাইজ, এই শব্দটা ওরাই ব্যবহার করলো, কম্প্রোমাইজ হয়েছিল। আমি বললাম আমার তো বাবা আইফোন, অনেক পয়সা দিয়ে আমি খরচা করে আইফোন কিনছি, আমি আমি শুনেছি ভীষণ সিকিউর ফোন, ফেস টাইমে কথা বললে কেউ আর ট্যাপ করতে পারে না, হোয়াটসঅ্যাপে করতে পারে, সিগন্যালে পারে না। নমস্কার, রায় বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন ভারতবর্ষের অত্যন্ত বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা, যিনি টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে এই রকম একাধিক সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত থেকেছেন, একাধিক ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছেন। এবং আজ আমাদের আলোচনার বিষয় যেটা নিয়ে এই মুহূর্তে গোটা দেশ উত্তাল, আমাদের সংসদ উত্তাল, পেগাসাস স্পাইওয়্যার প্রজেক্ট এবং দি ওয়্যার যে 40 জন সাংবাদিকের নাম প্রকাশ করেছে, তার মধ্যে পরঞ্জয় বাবুরও নাম রয়েছে। এবং আমি আপনাদের হলপ করে বলতে পারি যে এখনো পর্যন্ত বাংলার কোনো মেইন স্ট্রিম মিডিয়া পরঞ্জয় বাবুকে হাজির করতে পারেনি। আমরাই প্রথম, আমরা রায় বাহাদুর পরঞ্জয় বাবুকে হাজির করছি আপনাদের সামনে। পরঞ্জয় বাবু তার বহুমূল্য সময় থেকে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য শুরুতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আমরা কৃতজ্ঞ পরঞ্জয় বাবু। পরঞ্জয় বাবু, শুরুতেই অনেক ধন্যবাদ অময়, তুমি আমায় তোমার ইউটিউব চ্যানেল রায় বাহাদুরে ডেকেছো। আরো দুটো কথা বলে দিই, আমার পরিচয়টা যখন দিলে, আমি গোটা 7-8 বই লিখেছি, বা মানে অন্যদের সঙ্গেও বই লিখেছি, এদের মধ্যে বাংলায়ও আছে কয়েকটা বই, আমি গোটা 26টা বই প্রকাশও করেছি। তাছাড়া আমি পড়াই, তো আমি সাংবাদিকতা ছাড়াও আরো কয়েকটা কাজ করি। একদম একদম, আপনি একাধিক একাধিক জায়গায় পড়ান সেটা আমি জানি। আমার ওয়েবসাইট poranjoy.in এ গেলে তুমি মোটামুটি পেয়ে যাবে, আমি ঠিক আমার কাজ সম্বন্ধে তুমি আরো জানতে পারবে, বা তোমার তোমাদের দর্শক আরো জানতে পারবে। ঠিক 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 পরঞ্জয় বাবু, আমার কেউ যদি আমারে আমাকে সাহায্য করতে চায়, তারা আমাকে সাহায্য করতে পারে। একদম একদম পরঞ্জয় বাবু, শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটি থাকবে, এই প্রজেক্টে যাদের ওপর, যাদের যাদের ফোনে হ্যাকিং হয়েছে, যে নামগুলো উঠে এসছে, সেই নামগুলো যদি আমরা দেখি, রাহুল গান্ধী, অভিষেক ব্যানার্জি, প্রশান্ত কিশোর, অর্থাৎ যারা এই মুহূর্তে প্রধান, অশোক লাভাসা দুই মন্ত্রী, মোদি মন্ত্রিসভার দুই মন্ত্রী, একই সঙ্গে প্রহ্লাদ, অশ্বিনী বৈষ্ণব এবং প্রহ্লাদ সিং প্যাটেল, এবং প্রবীণ তগারিয়া, অর্থাৎ যারা কিছুটা মোদি বিরোধী বলে পরিচিত, এবং অশ্বিনী বৈষ্ণব আমাদের যে নির্বাচন আয়োগের যিনি কমিশনার, ইলেকশন কমিশনার যিনি ছিলেন, অশোক লাভাসা, ঠিক ঠিক ঠিক। তারপরে এমন এমন কি যে মহিলা যিনি খুব নাম করা ডাক্তার, তিনি ভাইরোলজিস্ট, গগনদীপ কান, ওনার নামও চলে এসেছে। ঠিক ঠিক ঠিক, তো এই যে নামগুলো, এই নামগুলো থেকে এটা, পিকের নামটা তুমি দাওনি না? হ্যাঁ, প্রশান্ত কিশোর, শুরুতেই বললাম প্রশান্ত কিশোর, শুরুতেই বললাম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বলছি যে এই নামগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ব্যাপারটা অত্যন্ত পরিকল্পনা মাফিক। এবং যে সাংবাদিকদের নাম রয়েছে সেখানে কিন্তু গদি মিডিয়ার কোনো সাংবাদিকদের নাম নেই। আপনারা যারা, তুমি তার মানে তুমি ব্যাপারটা খুব বুঝে ফেলেছো, 40-এর ওপর সাংবাদিক আছে, আসলে প্রায় 50-49 জনের নাম আছে। হ্যাঁ, ওদের ভেতরে একজনের নামও পাবে না যাকে তুমি বলতে পারো যার নাম গদি মিডিয়া। তুমি ধরো অর্ণব গোস্বামীর নাম তুমি হতে পাবে না। একদম, তার মানে আমরা একটা পরিষ্কার বুঝতে পাচ্ছি যেই সাংবাদিকদের টেলিফোন, মোবাইল ফোন, দূরভাষ যন্ত্র এরা ট্যাপ করেছে বা ইনফিল্ট্রেট করেছে বা কম্প্রোমাইজ করেছে, তারা সবই একভাবে মোদি সরকারকে প্রশ্ন করছে, কঠিন প্রশ্ন করছে। ঠিক, মানে আমাদের অক্ষয় কুমার মোদিবাবুকে যে ধরনের প্রশ্ন করেছে, ওই ধরনের প্রশ্ন না, যে মোদিবাবু আপনি আম কি করে খান না, আপনি কেন আমটা কেটে খান না, চুষে, এই ধরনের প্রশ্ন করেননি। তার মানে তারা প্রশাসন, সরকার, সরকারের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে, বিভিন্ন লেখা বার করেছে, ভ্রষ্টাচার, দুর্নীতি, কেলেঙ্কারি, এইগুলি নিয়ে। তার মানে এরা সবাই আজকে ভারতবর্ষের যে গণমাধ্যম তার একটা খুব বড় একটা অংশ, আমি বলবো 80% বেশি, প্রায় 90% সাংবাদিকরা আজকে
খালি সরকারের গুণগান করছে, খালি সরকারকে প্রশংসা করছে আর বিরোধী দলের নিন্দে করছে। এটা টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, রেডিও তো আকাশবাণী তো ওদেরই, মানে সরকার আর 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 কিছু ওয়েবসাইটেরও কিছু লোক, তার মানে সাংবাদিকদের যে কাজ প্রশ্ন করা যেই ক্ষমতায় থাকুক। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার, এর আগে কংগ্রেসের সরকার ছিল, পশ্চিমবঙ্গে আজকে তৃণমূলের সরকার, 10 বছর আগে বা 11 বছর আগে বামফ্রন্টের সরকার ছিল, যেই সরকারে থাকুক কেন, তোমার কাজ তুমি প্রশ্ন করো। ওই আয়নাটা সমাজের যে যে একটা আয়না তুলে ধরো, ইংরেজিতে বলে হোল্ড ট্রুথ টু পাওয়ার, যেই ক্ষমতায় থাকুক না কেন সত্যটা ওদের সামনে তুমি তুলে ধরো। তো আজকে আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে এই যে পেগাসাস সফটওয়্যারের মাধ্যম দিয়ে যাদের ফোন ওরা ট্যাপ করেছে তারা সবাই এক ধরনের সাংবাদিক, যে তারা সরকারকে প্রশ্ন করছে। সিদ্ধার্থ ভট্টাচার্য, এম কে বেনু, রোহিণী সিং, সুশান্ত সিং, স্মিতা শর্মা, এরকম আরো অনেক আছে, মানে ওয়ারে গেলে তুমি গোটা প্রায় 49টা, আমি আমার আমার যতদূর মনে আছে আমি বলেছিলাম 49টা নাম আছে, মানে এটা খালি সাংবাদিকদের নাম বলছি, এতে ওই রাহুল গান্ধী, প্রশান্ত কিশোর এদের নাম কিন্তু আমি ভারতবর্ষের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল, সবচেয়ে বিচারপতি, সবচেয়ে মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈ, যিনি আজকে রাজ্যসভার সাংসদ, তার বিরুদ্ধে উনি নালিশ করেছিলেন বসুন্ধরা রাজের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন, তারও পার্সোনাল মানে ব্যক্তিগত যে সেক্রেটারি ছিলেন, পার্সোনাল সেক্রেটারি, তারও ফোন ট্যাপ করা হয়েছে। এই জায়গা থেকে আমার বারিন ঘোষের একটা ডায়ালগ মনে পড়ছে, একটি নাটকে রয়েছে, ব্রাত্য বসু লিখছেন, যে বারিন ঘোষ বলছেন, যদিও সম্পূর্ণ কনটেক্সটটা আলাদা কিন্তু তবু আমার মনে পড়ে যাচ্ছে, নেতৃত্বের ধর্মই হলো অবিশ্বাস, নেতা আবার তার ক্যাডারকে বিশ্বাস করবে কি, নেতৃত্বের ধর্মই তো অবিশ্বাস। তো ট্র্যাজেডিটা দেখুন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে মোদি মন্ত্রিসভার লোকেদেরই ফোন ট্যাপ করা হচ্ছে, এবং যে বলছে যে ভারতবর্ষে বেআইনি ভাবে ফোন ট্যাপিং হয় না, ট্র্যাজেডি দেখুন, তারপরে জানা যাচ্ছে যে তার ফোন ট্যাপ হয়েছে। এই কি অদ্ভুত, তুমি ঠিক ধরেছো ব্যাপারটা অময়, এইটাই সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যে মন্ত্রী যে আজকে MEITY, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তির জন্য যে মন্ত্রণালয় আছে তার মন্ত্রী, এবং খালি তার মন্ত্রী নয়, সে রেল মন্ত্রী, মানে সে তাকে একটা 50 বছর বয়সে একটা একদম উঁচু স্তরে একটা উঁচু পদ দেওয়া হয়েছে এই কয়েকদিন আগে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কয়েকটা ব্যাপারে আমি একটু, তুমি আমায় সময় দাও, আমি অবশ্যই বলুন, এই যে বৈষ্ণব যিনি মন্ত্রী আমাদের, উনি বলছেন যে আমরা বেআইনি কোনো কাজ করি, এই একই কথা এর আগে যিনি মন্ত্রী ছিলেন রবিশঙ্কর প্রসাদ, তাকে এখন বার করে দেওয়া হয়েছে, সে একই কথা বলেছে। কিন্তু একটা প্রশ্নের জবাব, এটা RTI, রাইট টু ইনফরমেশন, মানে যে অধিকার আছে, এটা আমাদের আইন, একটা আমাদের একটা অধিকার, সেই নিয়েও যারা প্রশ্ন করেছে তারও জবাব হয়নি। প্রশ্নটা কি, এই যে পেগাসাস সফটওয়্যার যেটা বিক্রি করে ইসরায়েলের NSO বলে একটা কোম্পানি, যার সঙ্গে ইসরায়েলের সরকার, ইসরায়েলের যে ডিফেন্স মিনিস্ট্রি, তাদের খুব একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে,
মানে ইসরায়েলের যে স্থলসেনা, বায়ুসেনা এবং এরা সবাই কিন্তু ওই মন্ত্রালয়ের ভেতরে আসছে, এবং এই কোম্পানিটা ওদের মানে ওদের সঙ্গে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। তার মানে তারা আজকে ইসরায়েলের বিদেশ নীতি এবং বিদেশে ওরা কিভাবে ওদের সম্পর্ক তার সঙ্গেও একটা সম্পর্ক আছে। কারণ আজকে দেখবে আরব দেশের দুটো দেশ, একটা হলো সৌদি আরেবিয়া আর একটা হলো UAE, ইউনাইটেড আরব এমিরেটস, তারাও কিন্তু এই পেগাসাসের সফটওয়্যার কিনেছে। প্রশ্নটা অন্য, পেগাসাসের সফটওয়্যার তুমি যদি কিনতে চাও তোমাকে $80,00,000 $8,000,000 তুমি ওটা গুণ করে দেখো না, $75 একটা, আজকে $1 দাম পাই ধরে না ৭৮ টাকা ওই যাই হোক, মানে তুমি বুঝতে পারবে যে এটা তুমি আমি চাইলেও কিন্তু কিনতে পারবো না। কারণ NSO পরিষ্কার বলেছে আমরা খালি সরকারি সংস্থা। আচ্ছা তারপরে শোনো, রবিশঙ্কর প্রসাদকে প্রশ্ন করা হয়েছিল, RTI প্রশ্ন করা হয়েছে, এবং এই মন্ত্রীকেও প্রশ্ন করা হয়েছে। খুব সহজ প্রশ্ন, ভারত সরকার পেগাসাস সফটওয়্যার কিনেছে বা কিনেনি? যদি কিনে থাকে ভারত সরকারের কোন সংস্থা কিনেছে? RNAW রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং, IB ইন্টেলিজেন্স ব্যুরো, বা NIA ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি, অনেক ধরনের সংস্থা তো আছে ভারত সরকারের, কোন সংস্থা কিনেছে, কত টাকা দিয়েছে? কারণ এই পয়সাটা কিন্তু তোমার আমার, আমরা কর দিই, আমরা ট্যাক্স পেয়ার, আমাদের পয়সা নিয়ে ওরা আমাদের ফোন ট্যাপ করছে, গুপ্তচরী হচ্ছে, এইটাই সবচেয়ে অদ্ভুত। আজও সরকার হ্যাঁও বলছেন, নাও বলছেন, বলছে না যে না এমন কিছু না, সরকার বলছে না যে আমি আমরা এই পেগাসাস সফটওয়্যার কিনিনি, এটাও বলছে না। আর এদিকে বলছে না যে কে কিনেছে, কত টাকা দিয়েছ তুমি, এইটাই সবচেয়ে অদ্ভুত ব্যাপার। দেখো ভারত সরকার বলছে আমি বেআইনি করিনি, আইন কি বলছে তোমাকে? আইন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব, সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তার অনুমতি না নিয়ে তোমার বা আমার ফোন এরা ট্যাপ করতে পারে না। কিন্তু আমরা জানি এই ধরনের জিনিস হয় না। নীরা রাজিয়ার যে টেলিফোন কনভারসেশন যে ট্যাপ করা হয়েছিল, যেটা পরে সার্বজনীন হয়ে গেছিল, কিভাবে করা হয়েছিল, আয়কর বিভাগ ছিল, CBI সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ছিল, এই ফোন ট্যাপিং কত কতবার এই ধরনের ঘটনা হয়েছে। আমি আসছি রোনা উইলসনের কথা আসছি, তার আগে আমি বলছি তুমি কয়েক দশক পিছিয়ে যাও, কর্ণাটকের মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ হেগডে ওকে পদত্যাগ করতে হয়েছিল, কারণ এটা খুব বড় একটা কেলেঙ্কারি হয়ে গেছিল, ফোন ট্যাপিং হয়েছে। তোমার কয়েকদিন আগে রাজস্থানে বলা হচ্ছিল যে গেলট সরকার নাকি সচিন পাইলটের সমর্থন করছে কিছু বিধায়ককে, এরা তাদের ফোন ট্যাপ করেছে। এই যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা আলাদা ব্যাপার। দু বছর আগে 2019 এই পেগাসাস সফটওয়্যার দিয়ে তখন 17 জনের নাম বেরিয়েছিল, তাদের ভিতরে কিছু সাংবাদিক ছিল, তাদের ভিতরে একজন সাংবাদিককে ওরা জেলে পুরে দিয়েছে, কারণ বলছে যে তুমি চীনের কিছু লোকের কাছ থেকে ঘুষ নিয়েছো, ভারতবর্ষের যে গোপন কিছু তথ্য তুমি ওদের পয়সা দিয়ে বিক্রি করে দিয়েছো। আমি জানি না কে বলছে সত্যি কথা কে বলছে মিথ্যা কথা, আমি জানি না। কিন্তু তুমি NSO ওয়েবসাইটে চলে যাও, NSO কি বলছে যে আমরা কিছু করিনি, আমরা খারাপ কিছু করিনি, আমরাও বেআইনি কিছু করিনি। ওরা বলছে আমাদের যে সফটওয়্যারটা আমরা কেন ব্যবহার করি, ধরো কেউ কোনো অপরাধী, একজন ড্রাগ পেডলার, পিডোফাইল, বা কেউ কারুকে কারোর বাচ্চাকে অপহরণ করেছে তার মোবাইলটা ট্র্যাক করা, বা একটা বাড়ি ধসে পড়েছে তার নিচে কোনো মানুষ এখনো বেঁচে আছে কিনা তাদের আমরা খুঁজে বার করব, বা আমাদের বায়ুসেনা আমাদের আমাদের এয়ার স্পেসে কিছু ড্রোন আসছে, যেটা আমরা দেখলাম সেদিন জম্মুতে হলো, ওই ড্রোন কোথা থেকে আসছে, কিভাবে আসছে, ওটাকে বন্ধ কি করে যায়, এই ধরনের সব। কিন্তু আমরা
সরকার এক মানে আমাদের কোম্পানি এনএসও তারা বলছে না কাদের বিক্রি করেছে, তবে ওরা বলছে খালি আমরা সরকারি সংস্থাকে। তো এত এইসব গোপন রাখার দরকার কি? এখন তো সব জানি। তো তার বাই দ্য ওয়ে তোমার এনএসও যারা এটা বার করেছে ফ্রিডম ফরবিডেন স্টোরিজ, প্যারিসের একটা সংস্থা, একটা আইএনজিও, ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তো এরা ওদের ছাসিয়েছে যে মানহানির মকদ্দমা করবো, দেখা যাক কি হয় বা হয় না। ওরা যখন চিঠি লিখেছিল ওরা এক ধরনের জবাব দিয়েছে, তারপরে আরেক ধরনের জবাব দিচ্ছে আজকাল। তো দেখো আরো কাদের নাম বেরোবে বা বেরোবে না আমরা জানি না, তবে একটা জিনিস ফরবিডেন স্টোরিজ বলছে যে জামাল খাশোগি যে ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট ছিল, একদম যে মহিলাকে বিয়ে করবে তার ফিয়ান্সি আর তার উকিল, তাদের ট্র্যাক করা হয়েছিল এই পেগাসাস সফটওয়্যার। এবং অনেকে বলছে এটা খালি ভারতবর্ষের সম্বন্ধে, না এটা 45টা দেশ আছে, আজারবাইজান বেলারুশ থেকে শুরু করে তোমার সৌদি আরেবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, অনেকগুলো দেশ আছে। অনেকে বলছে না এটা ভারতবর্ষের, ঠিক ভারতবর্ষের পার্লামেন্ট মানে আমাদের সংসদীয় যে 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 আমাদের অধিবেশন শুরু হবে এটা ওইভাবে টাইম করা হয়েছে। অমিত শাহ তাই বলছে, অমিত শাহ বলছে ক্রোনোলজি সমঝাও তো সিএএ এনআইএ, তার ক্রোনোলজি আমাদের বোঝাতে চেষ্টা করছে, এখন এই ক্রোনোলজি উনি বোঝাতে চেষ্টা করছেন আমাদের, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ব্যাপারটা দেখো বাবা, 17টা সংস্থা আছে, 17টা, একটা দুটো না, খালি ভারতবর্ষে ওয়ার আছে, তোমার ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, ফরাসি কিছু, অনেক ধরনের সংস্থা, আমি একটু আগে বললাম 45টা দেশ। সব জায়গায় কি ওদের পার্লামেন্ট সেশন, মনসুন সেশন শুরু হচ্ছে? তো লোকেদের মানে কি বলবো, অর্ধসত্য মিথ্যে কথা বলে এইদিকে দেখাও ওদিকে দেখাও এই চেষ্টা চলছে। আমি আপনার ক্ষেত্রে আসব, আপনি কখন আন্দাজ করতে পেরেছিলেন বা কোনোভাবে কি এটা বোঝার উপায় আছে? আমি অপেক্ষা করছিলাম এই প্রশ্নটার জন্য, অপেক্ষা করছিলাম এই প্রশ্নটা করেই মোটামুটি আমরা শেষ করতে পারি আমাদের এই এই আমাদের কথোপকথন, আমাদের যে বার্তালাপ। আমাকে বাবু বলে দেখো না, আমি বাবু না, আমি প্রবাসী বাঙালি, আমার মাতৃভাষাটা দুর্বল বুঝতেই পারছো, আমায় মাঝে মাঝে ইংরেজি শব্দ ব্যবহার করতে হচ্ছে, আমি মোবাইল টেলিফোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, স্মার্ট মোবাইল ফোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, অত্যন্ত চালাক চলায়মান দূরভাষ যন্ত্র ব্যবহার করছি। আমি অনেকদিন আগেই জানতাম যে আমার ফোনে না ট্যাপ করে, আমার কিছু বন্ধু বান্ধব আছে এখনো সরকারে আইবিতে, ওরা বলতো দেখো আমরা অনেক বছর ধরে আমরা র্যান্ডম এদিক ওদিক সাংবাদিকদের ফোন আমরা তো আমি তিনটে ভাষা ব্যবহার করি, তোমার সঙ্গে বাংলায় কথা বলছি, কারোর সঙ্গে হিন্দিতে কথা বললাম, আবার ইংরেজিতে কথা বললাম, ওই ওদের সময় লাগে সব শুনতে, ঘন্টার পর ঘন্টা, এত লোককে ওরা ট্যাপ করছে না। দেখো ভারতবর্ষে মাত্র খালি 40 বা 45 বা 49 সাংবাদিক না, কয়েকশো লোকেদের ট্যাপ করেছে, এদের কি ট্যাপ করেছে, কি বলছে, কবে বলছে শুনতে হবে, কিন্তু টাইমিংটা খুব জরুরি ব্যাপার জানো। প্রশান্ত কিশোর যেদিন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কথা বলল সেদিন তার ফোনটা ট্যাপ হয়ে গেল। এর আগে 2018 থেকে রাহুল গান্ধীর দুই মানে রাজনীতিতে ওনাকে সাহায্য করে তাদের ফোন ট্যাপ করা হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে পাঁচজন লোক যারা রাজনীতিতে নেই, যাদের সঙ্গে রাহুল গান্ধীর একটা সোশ্যাল একটা ডিল, একটা সামাজিক একটা একটা সম্পর্ক আছে, মানে তোমার এক বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, তার তোমার প্রফেশনে না, তুমি সাংবাদিকতা করছো, তুমি ইউটিউব চ্যানেল করছো, সে হয়তো অন্য কাজ করছে, কিন্তু তোমাদের একটা বন্ধুত্ব আছে। এই ধরনের লোকেদেরও ফোন ট্যাপ করা হয়েছে। তো আমার কেসটা এসো, আমি অনেকদিন আগেই জানতাম এরা আমার ফোন ট্যাপ করছে, প্রমাণ বা তো মুশকিল। তো এই এই বছর মার্চ মাসে চেন্নাইয়ের একজন ভদ্রমহিলা, উনিও নাম করা একজন সাংবাদিক, ওনার নাম হলো সন্ধ্যা রবিশঙ্কর, উনি এই প্রজেক্টে ছিলেন। হ্যাঁ, সন্ধ্যা ওই চেন্নাইয়ে দ্য লিড বলে একটা সংস্থায়
ওখানে আছে। তো হঠাৎ আমায় টেলিফোন করলো, বললো তোমার সঙ্গে আমার দেখা খুব জরুরি, আমি চেন্নাই থেকে আসছি, তোমার সঙ্গে খুব দেখা করা খুব, তখন মানে ওই দ্বিতীয় কোভিডের ঢেউটা শুরু হয়নি, একটু লকডাউন আস্তে আস্তে কমিয়ে দিয়েছে। আমি বললাম কেন বাবা এত জরুরি কেন, না বললো তোমার সঙ্গে দেখা করে আমি বলবো। তো বললো আমি এই দিন আসছি, বলে দেখো এই দিন আমিও তখন, আমি সেদিন আসলে কলকাতা আসছিলাম মে মাসে, এই মার্চ মাসে মাঝামাঝি। তো আমি বললাম দেখো আমি তো কলকাতায় যেতে হচ্ছে আজকে, আমার ভোরবেলা আসতে হবে, কারণ এইটুকু সময় আমার হাতে আছে, কারণ আমাকে আবার তারপরে এয়ারপোর্টে বিমানবন্দরে যেতে হচ্ছে। তো বলো হ্যাঁ আমি চলে আসবো। তো 6টার সময় আমার বাড়িতে এসে পৌঁছেছে, আর হোটেল থেকে সে 5টার সময় রওনা দিয়ে বা 5:30 রওনা দিয়ে ট্যাক্সি নিয়ে এসে গেছে আমার কাছে। আমি বললাম কেন এসছো বাবা এত সকাল সকাল, আমি কি করেছি? ও বলো দেখো আমরা খবর পেয়েছি, আমি ফরবিডেন স্টোরিজ বলে একটা সংস্থার সঙ্গে আছি, তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা ওদের সঙ্গে একটা 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 জোট আছে, একটা একটা সমঝোতা আছে, একটা মানে পার্টনারশিপ আছে, ওরা ওরা যা গবেষণা করেছে ওদের কিছু তথ্য এসছে, তাদের ভিতরে তোমার নম্বর। আমি বলে ওরে বাপরে বাপ, বলো তোমার এই ফোনটা আমরা এর ভেতরে যা যা তথ্য আছে আমরা নিতে পারি? বলো আমি বাবা তোমাকে বিশ্বাস করবো কেন, এতে আমার 5,000 লোকের নম্বর আছে, অময় দেবরায়ের নম্বরটা এখন আমি স্টোর করি, হয়তো করে ফেলবো শিগগিরি, তো এই তখন 5,001 হয়ে যাবে, তো এই নম্বরগুলো আছে, কয়েক হাজার হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, কিছু ফটো আছে, কিছু ভিডিও আছে, সব তোমায় দেবো কেন? তো ওরা বলে দেখো তুমি চিন্তা করো, তুমি আমায় বিশ্বাস করছো, আমি ফরাসি দুজন, একটি অল্প বয়সী ছেলে ফিনিয়াস রুকার্ট আর একজন মহিলা তার এডিটর, বললো দেখো তুমি একদম চিন্তা করবে না, তোমার ফোনে যা তথ্য আমরা এটা ফরেন্সিক একটা বিশ্লেষণ করবো, একটা অ্যানালিসিস করবো, তারপর তোমাকে আমরা এই যা যা আমাদের কাছে তথ্য আমরা এটা ফেলে দেবো, নষ্ট করবো। আমি বললাম তোমাকে বিশ্বাস করবো? হ্যাঁ বিশ্বাস করো। আমি বললাম ঠিক আছে, পাবলিক ইন্টারেস্ট, জনগণের স্বার্থে যদি আমি এই ধরনের কিছু করতে হয় করছি, এমনিতেও তো ভারত সরকার আমার ফোনে কি আছে জানে, বা তো তোমরাও ঠিক আছে না? তো বেশ সময় লাগলো, এই এই ফোন থেকে জিনিস বার করলো, হার্ড ডিস্কে দিলো, ক্লাউডে দিলো, একবার না তারপরে অনলাইন আবার করলো। তো বললো আমাদের এই বিশ্লেষণটা করতে, এই বিশ্লেষণটা করতে মাস দেড়েক লাগবে। তো করলো, মাস দেড়েক পর আবার যোগাযোগ করলো আমার সঙ্গে, বললো যে দেখো আমরা পেয়েছি যে তোমার ফোন কম্প্রোমাইজ, এই শব্দটা ওরাই ব্যবহার করলো, কম্প্রোমাইজ হয়েছিল। আমি বললাম আমার তো বাবা আইফোন, অনেক পয়সা দিয়ে আমি খরচা করে আইফোন কিনছি, আমি আমি শুনেছি ভীষণ সিকিউর ফোন, ফেস টাইমে কথা বললে কেউ আর ট্যাপ করতে পারে না, হোয়াটসঅ্যাপে করতে পারে, সিগন্যালে পারে না, তুমি আমার এই জুমটা ওরা ট্যাপ করতে পারে কিন্তু জিটসি ট্যাপ করতে পারে না, গুগল মিট ট্যাপ করতে পারে বা স্কাইপ ট্যাপ করতে পারে বা জিটসি পারে না বা টেলিগ্রাম পারে না, এই ধরনের অনেক কথা আমি শুনেছি, কিন্তু ওরা বলল না এরা তোমার আইফোনটা ট্যাপ করছে। আমি পেগাসাসের নাম তখনও জানি না, আমি পেগাসাসের নামটা জানতে পারলাম এই শনিবার রাত্রির বেলা। তখন আমায় ওরা বলল যে তোমার ফোন মার্চ এপ্রিল মে 2018 ট্যাপ করা হয়েছে, যখন আপনি আদানি গ্রুপের রিসার্চটা করছিলেন, রিফান্ড প্রজেক্ট, না আদানি রিসার্চ করছিলাম না, আম্বানি, 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 রাইট রাইট। সেই সময় ধীরুভাই আম্বানি যিনি বেঁচে নেই, উনি মারা যাওয়ার পর ওনার যে সম্পত্তি যেটা বিদেশে ছিল, কিভাবে একটা দেশ থেকে আরেকটা দেশ, আরেকটা দেশ থেকে আর দ্বিতীয় দেশ থেকে তৃতীয় দেশ, তৃতীয় দেশ থেকে চতুর্থ দেশ, এই নিয়ে একটা গবেষণা চলছে, আয়কর বিভাগ অন্যান্য আছে, বিদেশি কিছু সংস্থা আছে, এই নিয়ে একটা খুব লম্বা লেখা আমরা তৈরি করেছিলাম। একটা এই দেশগুলোকে বলে ট্যাক্স হেভেনস, এখানে আয়কর খুব কম বা আয়কর দিতেই হয় না, এই ধরনের সংস্থা, ছোট ছোট দ্বীপ, মরিশাস যেরকম, সাইপ্রাস যেরকম, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড যেরকম, এই ধরনের। যাই হোক, আমরা তখন ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তি, যিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানি, ওনাকে আমরা ইমেল করলাম, তার ছোট ভাই অনিল আম্বানিকে আমরা চিঠি লিখলাম, বললাম যে আমাদের কাছে এই তথ্য আছে, এই প্রশ্ন আছে, আপনি কি বলতে চান? তো আমরা অপেক্ষা করলাম, জবাব এলো। তখন নিউজ ক্লিক
আমাদের, আমি আমার সঙ্গে আবির দাশগুপ্ত, আমরা দুজনে মিলে আমাদের লম্বা একটা লেখা তুমি পড়তে পারবে, তুমি গুগল করে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমাদের এই লেখাটা তুমি পেয়ে যাবে, যে ধীরুভাই আমরা। আর সেই সময় আরেকটা আমাদের কাজ চলছিল, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ভারতবর্ষে ওদের কিভাবে অপব্যবহার হচ্ছে, হোয়াটসঅ্যাপে ফেসবুক কিভাবে কিছু দক্ষিণপন্থী লোকেরা, ট্রোলরা এরা একটা হাতিয়ার বানিয়ে ফেলেছে, মিথ্যে খবর, ভুয়ো খবর, অর্ধসত্য খবর বিতরণ করছে, এবং এটা ওরা ফেসবুক ইত্যাদি ইত্যাদি ফেসবুকের মাধ্যম দিয়ে এরা করছে। এই নিয়ে আমার একটা বই আমি নিজে প্রকাশ করেছি, এটা আমি সহলেখক, আমি একালা, আমার সঙ্গে সিরিল স্যাম বলে একজন লিখেছে এটা, তবে প্রকাশক আমি, আই এম দ্য পাবলিশার। এটা এপ্রিল 2019, মানে তার এক বছর আগেই আমাদের কাজ চলছিল, আমাদের গবেষণাটা চলছিল। পরে বইটা মানে ইংরেজি হিন্দিতে বেরিয়েছে, তারপরে যারা পড়তে চায় বাংলায়ও বেরিয়েছে, ফেসবুক মুখ ও মুখোশ অর্কদেব নতুন করে বইটা প্রকাশ করা হয়েছে এই বছরই ফেব্রুয়ারি মাসে, বইটা পেয়েছে গুরুচণ্ডালি পাবলিশার। তোমাদের দর্শকের ভিতরে যারা পড়তে চায় তারা পেয়ে, খুব অল্প দাম, 150 টাকা মাত্র, ওরা অনলাইনও কিনতে পারে বা বইটাও কিনতে পারে। তো এটা এই বইটা বাংলায় বেরিয়েছে, মারাঠিতেও বেরিয়েছে, এবং আমি আশা করছি শিগগিরই পাঞ্জাবি ভাষা, গুরমুখী ভাষা। তো এই বইয়ের কাজগুলো আমি এইটুকুই বলতে পারি, কারণ একটা প্রশ্ন ওদের বারবার আমি করেছি ফরবিডেন স্টোরিজ, যে কে করেছে বাবা ট্যাপ, আমরা জানি না। বলে তুমি জানো আমার ফোনটা ট্যাপ করা হয়েছে, কিন্তু কে ট্যাপ করেছে সেটা জানতে পারছো না। এইটাই হলো পেগাসাস সফটওয়্যারের অভিনব, এই জন্য লোকে কোটি কোটি টাকা দিতে রাজি আছে। কিভাবে তোমার ফোনের ভেতরে কে ঢুকে যাবে, ম্যালওয়্যারটা কি করে ঢুকবে, এবং তুমি যে এর আগে করলাম সোনা উইলসন যিনি মারা গেছেন 84 বছর বয়সের, ফাদার স্ট্যান স্বামী, কিভাবে এদের ফোনে ম্যালওয়্যার ফেলে দেওয়া হয়েছে ইমেলের মাধ্যম দিয়ে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যম দিয়ে, মিসড কলের মাধ্যম দিয়ে, এটাও আজকে আমাদের সামনে আছে। যারা আজকে এদের ভেতরে অনেকেই তলোজা জেলে আছে এবং তাদের কারাগারের ভেতরে আছে, তাদের দেশদ্রোহী বলা হচ্ছে, তাদের রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে, তারা বলছে তোমরা চরম বামপন্থী নকশালবাদী মাওবাদীদের সাহায্য করছো, তোমরা সন্ত্রাসবাদী, এই ধরনের অভিযোগ আজকে সরকার করছে। এখন সরকারের আছে ক্ষমতা আছে, ইউএপি এর মতো একটা আইন আছে যেটা কংগ্রেস আমলেই শুরু হয়েছিল, টাডা পোটা এইসব ছিল, এখন ইউএপি আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। তুমি জানো কিভাবে এর অপব্যবহার হচ্ছে, কিভাবে অনেক লোকেদের, সাংবাদিকদের ভেতরে লোক, তাদের রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে, দেশদ্রোহী বলা হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টের জাজ জাস্টিস আমাদের বিচারপতি চন্দ্রচূড় বলেছে, প্রশ্ন করেছে সরকারের, যে এই ধরনের আইন এখনো দরকার, এই আইন ব্যবহার করেছিল ব্রিটিশরা গান্ধীজিকে গ্রেফতার করার জন্য, বাল গঙ্গাধর তিলককে গ্রেফতার করে, এই ধরনের আইন এখনো আছে। আমাদের আইটি রুলস, তথ্য প্রযুক্তির যে নতুন রুল সেটাও আছে এখনো, এটা নিয়ে লোকে গেছে কোর্টে, গেছে আদালতে, গেছে কি হবে হবে না দেখা যায়। তবে শেষ করার আগে আমি দুটো কথা বলতে চাই, এটা খালি সাংবাদিকদের বিষয় না, এটা ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের প্রাইভেসি, আমাদের নিজতা, আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা, আমাদের অভিব্যক্তির স্বাধীনতা, সেটা প্রত্যেক নাগরিকের একটা মৌলিক অধিকার, খালি সাংবাদিকদের না, প্রত্যেক নাগরিকের একটা মৌলিক অধিকার। আমাদের সংবিধানে 19(1)(a)তে লেখা আছে, ঠিক আছে, 19(2)ও আছে,
রিজনেবল রেস্ট্রিকশন, যুক্তিগত প্রতিবন্ধন আছে, মানে নো রাইট ইজ অ্যাবসলুট, যে কোনো অধিকারের কিছু একটা প্রতিবন্ধনও আছে, কিন্তু কে বলছে কি যুক্তিগত বা নয়। তো নিজিতা, মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎ ভারতবর্ষে এবং গণতন্ত্রের ভবিষ্যতের উপর নির্ভর। এই যে পেগাসাসের যে যে এই আমি কি বলবো, এটাকে আমি কেলেঙ্কারি বলতে পারি, এটা আমি একেবারেই কেলেঙ্কারি, এটা আজকে ভারতবর্ষের গণতন্ত্রের বিরাট কয়েকটা বড় কয়েকটা প্রশ্ন চিহ্ন। প্রণজবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একটা রিকোয়েস্ট থাকবে আমাদের দর্শকদের, যদি একবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা অবশ্যই যারা যারা দেখছো আমার কথা শুনছো এই রায়বাহাদুর চ্যানেলে সাবস্ক্রাইব করো, তাহলে অময়ের ইউটিউব থেকে কিছু পয়সা করি পাবে, তারপরে ও বিয়ে থা করবে ভাবছে, এখনো বিয়ে করেনি, 28 বছর বয়স হয়ে গেছে, তো এর জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন।